সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে ঢাকা বাদে দেশের 11টি মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। নেতারা অভিযোগ করেন সর্বক্ষেত্রেই ব্যর্থ সরকার, গণতন্ত্রকে হত্যা করে জোর করে ক্ষমতা ধরে আছে আওয়ামী লীগ। দ্রব্যমূল্যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও ভোটারবিহীন দুর্নীতিবাজ সরকার নীরব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে পদযাত্রা করে মহানগর বিএনপি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারকে বিদায় করতে জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফ্যাসিস্টের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে দেশে একটি নিরপেক্ষ সংসদ, একটি নিরপেক্ষ সরকার, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে। যতক্ষণ সেটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের ভোটের, ভাতের ও বাঁচার অধিকার কেড়ে নিয়েছে সরকার। রাজশাহীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে বিএনপির পদযাত্রার আগে সমাবেশে তিনি কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। ময়মনসিংহ মহানগর বিএনপির পদযাত্রার আগে সমাবেশে তিনি একথা বলেন। দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে। আর দেশের বাইরে যদি আমাদের বন্ধু না থাকে প্রয়োজন নাই। দেশের সাধারণ মানুষ বিএনপির বন্ধু। সমাবেশ শেষে নগরীর টাউন হল মোড় থেকে পদযাত্রা বের করে বিএনপি। সাহস নাই, পায়ে পাড়া দিয়ে মারামারি করে, রাষ্ট্রকে ব্যবহার করে আমাদেরকে মামলা দিয়ে আমাদেরকে জেলে পোরা। এদিকে মহানগরীর সাগরপাড়ায় জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুরু। এ সময় তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে জনগণের দাবি আদায় করা হবে। আমাদের টার্গেট এবার আমাদের হয় ইস্পাত না হয় ওস্পাত, আর সরকার থাকবে না আমরা থাকব। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মহানগর বিএনপির পদযাত্রার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছে মানুষ। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী। আজকে ক্ষমতাসীন দলের নেতারা টাকা পয়সা বেশি ব্যাংকে রাখেন না। পত্র পত্রিকায় দেখেন তো আপনারা, কি টিভিতে দেখেন তো, সিন্ধুকের মধ্যে, কাকের নিচে, বাড়ির পেছনে, বিভিন্ন জায়গায় বস্তায় বস্তায় টাকা। বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে পদযাত্রার আগে সমাবেশ করে বিএনপি। এতে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। কমেই মানুষের জীবনকে এই সরকার তাদের অত্যাচারের মধ্য দিয়ে অতিষ্ঠ করে তুলছে। ফরিদপুরে সংক্ষিপ্ত বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে এখন ভোটের পরিবেশ নেই, এজন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপি। বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ সহ অন্যরা। স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসনের পতনের বছর হোক, আমরা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন করতে চাই। রংপুরে সাতমাথায় পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ দেখেই বোঝা যায় আওয়ামী লীগ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। খুলনায় দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের হয়ে স্টেশন রোড, পাওয়ার হাউস মোড় ও ফেরিঘাট হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। কুমিল্লায় পদযাত্রা ও সমাবেশ করে মহানগর বিএনপি। নগরীর চকবাজার থেকে পদযাত্রা বের করার আগে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। গাজীপুরে পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বাংলাভিশন নিউজ ডেস্ক।